Today, I will tell you a story about an elephant. আজ তোমাদের একটা গল্প শোনাবো বা গল্প বলবো, একটা হাতির গল্প। You have already read an interesting lesson about an elephant. With the elephant, a little boy made a friendship in a mango grove. So, today's story is also same to same with the earlier stories of elephant. Let's read it. তোমরা আগে যে গল্পটা পড়েছো, যে একটা আমের বাগানে একটা ছোট ছেলের সঙ্গে একটা হাতির যে বন্ধুত্বের গল্প তোমরা পড়েছো, সেরকমই একটা চমৎকার গল্প আজকে তোমরা পড়বে। আজকে তোমরা সেই গল্পটা শুনবে মন দিয়ে, খুবই ভালো লাগবে। লং এগো, অনেকদিন আগে, হোয়েন দ্য ফেমাস মারাঠা আর্মিজ ওয়ার অ্যাট ওয়ার উইথ দ্য এনিমিজ, বিখ্যাত মারাঠা সৈন্যবাহিনী তার শত্রুদের সাথে, এনিমি মানে শত্রু, শত্রুদের সাথে ওয়ার, যুদ্ধে লিপ্ত ছিল। দেয়ার ওয়াজ এ লার্জ এলিফ্যান্ট, সেখানে এক বড় মাপের বা আকারে বড় একটা হাতি, হু রোড রাইড ইন ফ্রন্ট অফ দ্য সোলজার, যে হেঁটে চলছিল সেই সৈন্যদের সামনে, ক্যারিং দেয়ার ফ্ল্যাগ, কি বয়ে নিয়ে যাচ্ছিল হাতে তাদের পতাকা, অর্থাৎ বাহিনীদের যে পতাকাটা ছিল মারাঠা আর্মিজ, দ্য ফ্ল্যাগ অফ মারাঠা আর্মিজ, সেই ফ্ল্যাগটাকে সেই হাতিটা বয়ে নিয়ে যাচ্ছিল সামনে সামনে। দ্য এলিফ্যান্ট ওয়াজ ভেরি ফন্ড অফ হিজ মাস্টার দ্য মাহুত, হাতির যে বাহক অর্থাৎ হাতিকে যে চালনা করে নিয়ে যায় তাকে মাহুত বলা হয়, তাকে প্রভু বলা হয়, মাস্টার, সেই মাস্টারকে খুব ভালোবাসত হাতিটি। অ্যান্ড উড ক্যারি আউট অনলি হিজ সোলজার্স অর্ডার্স, অনলি হিজ অর্ডার্স, ক্যারি আউট মানে মেনে চলতো বা মান্য করতো, সেই হাতিটা কেবলমাত্র তার প্রভুর বা তার মাস্টারের অর্ডারগুলো, নির্দেশগুলো মেনে চলত। ইন ওয়ান লং ড্রন ব্যাটল, একদিন দীর্ঘ চলতে থাকা একটা যুদ্ধে, দ্য এলিফ্যান্ট ওয়াজ আস্কড বাই দ্য মাহুত টু হল্ট এট এ সার্টেন ডিস্টেন্স, সার্টেন প্লেস। এলিফ্যান্টকে বলল সেই মাহুতটি যে একটা নির্দিষ্ট জায়গায় তাকে হল্ট করতে, থেমে যেতে, দাঁড়িয়ে যেতে। দ্য অ্যানিমেল ইমিডিয়েটলি হল্টেড, এবং প্রাণীটি ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, হল্টেড মানে থেমে গেল বা দাঁড়িয়ে গেল। বাট ইন দ্য ফায়ার্স ফাইটিং, কিন্তু সেই চরম যে সেই হিংস্র, সেই নির্মম সেই যুদ্ধে, দ্যাট ফলোড যে যুদ্ধটা চলছে, দ্য মাহুত ওয়াজ কিলড, সেই যুদ্ধে, সেই নির্মম যুদ্ধে মাহুতটি মারা গেছিল। দ্য মারাঠাস থট দ্যাট, মারাঠারা ভাবল দে হ্যাড লস্ট দ্য ব্যাটল অ্যান্ড বিগ্যান টু রিট্রিট, তারা ভাবল যে তারা যুদ্ধটা হেরে যাবে এবং তারা পিছিয়ে যেতে, রিট্রিট মানে পিছিয়ে যাওয়া, পিছিয়ে যেতে শুরু করল। বাট নাথিং উড মেক দ্য এলিফ্যান্ট মুভ, কিন্তু কোনোভাবে হাতিটিকে কিন্তু নাড়াতে পারলো না। তারা কি পারবে যে হাতিটা ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক আমরা পালিয়ে যাই, সেটা তো পারবে না, পারা উচিত না। তারা তাই চেষ্টাও করলো হাতিটাকে নাড়ানোর জন্য, যে চল আমরা তো ভয় পালাচ্ছি, তুইও চল, কিন্তু তাকে নাড়াতে পারলো না কেউ। হি ওয়াজ অ্যাজ ইউজুয়াল ওয়েটিং ফর হিজ মাস্টার্স অর্ডার, সে সেই অ্যাজ ইউজুয়াল মানে আগের মতোই তার প্রভুর নির্দেশের অপেক্ষায় ছিল, অর্থাৎ সেই যে
হাতিকে নিয়ে যাওয়া, সেই হাতিকে নিয়ে যাওয়ার নির্দেশ বা হাতিকে যাওয়ার নির্দেশ যদি তার প্রভু হাতিটাকে দিত, তাহলে হাতিটা কিন্তু চলত, হাতিটা কিন্তু তার প্রভুর নির্দেশ অপেক্ষা ছিল। And the flag that he was carrying still fluttering proudly in the air. বাতাসে সেই ফ্ল্যাগটা তখনও উঠছে, সেইভাবেই সে দাঁড়িয়ে ছিল। Some of the retreating Maratha soldiers, কিছু পিছিয়ে যাওয়া পালিয়ে যাওয়া কিছু মারাঠা সৈন্যরা, while fleeing from the battlefield, সেই যুদ্ধক্ষেত্র থেকে যখন ফ্লিং পালাচ্ছিল, looked back, পিছন ফিরে তাকিয়ে দেখলো, টু সি, দেখলো whether any soldiers from the other side were following them, অন্য দিক থেকে অন্য সৈন্যরা তাদেরকে অনুসরণ করছে কিনা। টু দেয়ার গ্রেট জয়, টু দেয়ার গ্রেট জয়, আনন্দের সাথে দেশ তারা দেখলো, দেয়ার ফ্ল্যাগ স্টিল ফ্লাটারিং হোয়ার দে হ্যাড লেফট ইট, যেখান থেকে তারা চলে গেল সেই জায়গাতে তাদের পতাকাটা কিন্তু তখনও উঠছে, তারা পেছনের দিকে তাকিয়ে দেখল, উই হ্যাভ নট ইয়েট লস্ট দ্য ব্যাটল, আমরা যুদ্ধ এখনো হারিনি, দেয়ার লিডার এক্সক্লেইমড, অর্থাৎ সেই পালিয়ে যাওয়া সৈন্যদের যে নেতা, সে চিৎকার করে উঠল, দিয়ে বলল যে আমরা কিন্তু যুদ্ধ এখনো হারিনি, কারণ আমাদের পতাকা এখনো দাঁড়িয়ে আছে, আর পতাকাটা নিয়ে কে দাঁড়িয়ে আছে, হাতিটা। Our forces are still fighting there. আমাদের বাহিনীরা, আমাদের বাহিনীর সৈন্যরা তখনও সেখানে যুদ্ধ করছে, তাদের নেতা বলল চিৎকার করে এই কথাগুলো। They hastily gathered their forces together and returned to attack. তারা তড়িঘড়ি করে সমস্ত সৈন্যবাহিনীকে আবার জড়ো করলো এবং ফিরে গেল পুনরায় আক্রমণ করতে। হ্যাস্টলি মানে দ্রুততার সহিত। দ্য এনিমি ওয়াজ টেকেন কমপ্লিটলি বাই সারপ্রাইজ, শত্রুপক্ষ ভীষণভাবে অবাক হয়ে গেল, সম্পূর্ণভাবে অবাক হয়ে গেল। অ্যাজ দ্য মারাঠা ওয়ারিয়ার্স প্রেসড ফরওয়ার্ড, আর যখন সেই ঐক্যবদ্ধ হয়ে মারাঠা সৈন্যরা যখন ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে গেল, দ্য এনিমি ফেল ব্যাক, শত্রুরা কি করল, ফেল ব্যাক, পড়ে গেল। অ্যান্ড দ্য ব্যাটল টার্ন ইন ফেভার অফ দ্য মারাঠাস, আর ব্যাটল যুদ্ধটা যেন মারাঠাদের পক্ষে চলে গেল। ইন দ্য এন্ড, শেষে ইট ওয়াজ দেয়ার আর্মিজ হু ওয়ার ভিক্টোরিয়াস, আর শেষে সেই মারাঠার সৈন্যরা যুদ্ধ জয় করল, তাই হলো ভিক্টোরি মানে জয়ী হওয়া। ভিক্টোরি ওয়াজ লার্জলি ডিউ টু দ্য ব্রেভ অ্যান্ড লয়াল এলিফেন্ট হু হেল্ড দ্য ফ্ল্যাগ অ্যালোট, আর এই জয়টা, এই যুদ্ধটা কার জন্যই হলো, ডিউ দ্য ব্রেভ, সাহসী এবং সেই লয়াল এলিফেন্ট, যে হাতিটা দাঁড়িয়েছিল সেই হাতিটার জন্যই কিন্তু এই যুদ্ধ জয়টা সম্ভব হলো। ইভেন দো দ্য মারাঠা আর্মি ওয়াজ লসিং গ্রাউন্ড, এমনকি যে সময় মারাঠা আর্মিরা তারা তাদের ভূমি হারিয়ে ফেলল, পায়ের তলার মাটিটাকে হারিয়ে ফেলল, সেই সময় কিন্তু এলিফেন্ট দিয়ে একা দাঁড়িয়েছিল ফ্ল্যাগকে তুলে ধরে। আফটার দ্য ফাইটিং ওয়াজ ওভার, কিন্তু এমনকি যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দ্য এলিফেন্ট উড নট মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, সে যুদ্ধ থেকে হাত কিন্তু কোনোভাবে নড়ছিল না। হি ওয়াজ অ্যাজ ইউজুয়াল অ্যাওয়েটিং হিজ মাস্টার্স অর্ডার, সে তখনও কিন্তু তার প্রভুর নির্দেশের অপেক্ষায় ছিল। সে ওভার অলসো হ্যাড ব্রট টু মেক দ্য অ্যানিমেল টার্ন ব্যাক, অনেক মাউন্টকে ডাকা হলো, আনা হলো এখানে, যাতে ওই প্রাণীকে হাতিটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। বাট ওয়াজ অল ইন ভেইন, ভেইন মানে ব্যর্থ, কিন্তু সবাই সম্পূর্ণভাবে ব্যর্থ হল। সাডেনলি হঠাৎ করে এ সিনিয়র সোলজার, একজন খুব বয়স্ক অভিজ্ঞ একজন সৈন্য,
রিমেম্বার স্মরণ করলো বা মনে করলো দ্যাট যে দ্য ডেড মাস্টার অফ দ্য এলিফ্যান্ট হ্যাড এ সন, মৃত যে প্রভু হাতিটার যে মৃত প্রভু বা মালিক তার এক পুত্র ছিল, হু ইউজ টু প্লে উইথ দ্য অ্যানিমেল, যে প্রায়ই খেলত ওই হাতির সঙ্গে, ফ্রম টাইম টু টাইম সময় সময় খেলত। ব্রিং দ্য সন হেয়ার অ্যাট ওয়ান্স দ্য কমান্ডার অফ দ্য আর্মি অর্ডার, এই কথা শুনে শোনার পরে কমান্ডার অফ দ্য আর্মি অর্থাৎ আর্মি বাহিনী যিনি প্রধান কমান্ডার তিনি আদেশ করলেন যে এক্ষুনি সেই মামুতের পুত্রকে এখানে নিয়ে এসো। উইদিন এ শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যেই দ্য বয় ওয়াজ ব্রট টু দ্য ব্যাটল ফিল্ড, সেই যুদ্ধক্ষেত্রে সেই ছোট্ট ছেলেকে আনা হলো অ্যান্ড টেকনোলজি হাতির সামনে নিয়ে যাওয়া। টাচ দ্য অ্যানিমাল, সে স্পর্শ করলো হাতিটিকে জেন্টলি আদরের সহিত, স্পোক এ ফিউ ওয়ার্ডস এবং কয়েকটা শব্দ তাকে বলল। অ্যাজ সুন অ্যাজ দ্য এলিফ্যান্ট হার্ড দ্য বয়েজ ভয়েস, আর যেই না মাত্র হাতিটা সেই ছেলেটির কণ্ঠ শুনতে পেল, হি ট্রাম্পটেড ইন জয়, সে আনন্দে সুর উঁচিয়ে চিৎকার করতে লাগলো, অ্যান্ড উইথ দ্য ফ্ল্যাগ স্টিল ফ্লাটারিং, আর সেই পা তখনও উঠল, হি ওয়েন্ট ব্যাক হোম। অর্থাৎ তোমরা দেখলে যুদ্ধ, এই যুদ্ধতে এক প্রকার পরাজয় হয়ে গেছিল মারাঠা আর্মিরা, যদি না হাতিটি ফ্ল্যাগ আনিয়ে থাকত। আর তার লয়্যালটি, তার ফেথফুলনেস আমরা এই গল্পের মধ্যে দেখতে পেলাম, যে একটা এলিফ্যান্ট কতটা কার্যকরী হতে পারে মানুষের ক্ষেত্রে। এই পর্যন্ত।